নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। মা বাবা দুজনে সুস্থ, মা বাবাকে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে একটু মির্জাপুরের দিকে। তো আগামীকাল নূপুরদের আমাদের বাড়িতে একটু খাওয়ার জন্য বলছি। নূপুরের বাবা মা, লিটন, লিটনের ওয়াইফ, সবাইকে। আগামীকাল সকালে আবার আমার একটু কাজ আছে আর কি, আমি মির্জাপুর যেতে পারবো না। তো ভাবছি আজকে বাজারটা করে রাখি, কালকে শুধু ওরা আসে খাওয়া দাওয়া করবে। তো এই জন্য যাচ্ছি মির্জাপুর। তো নূপুর সম্পর্কে আমার ভাগ্নে লাগে, লিটন ভাগ্নে লাগে, ওরা ছোটোবেলা থেকেই আমার এই আপন মামার মতোই দেখে, আমি ওদের ভাগ্নের মতোই দেখি। সেই সম্পর্ক এখনও আছে এবং ভবিষ্যতেও এই মধ্যে সম্পর্কটা থাকবে। তো ওদের সাথে তাছাড়া মানে পারিবারিকভাবে আমাদের খুব ভালো সম্পর্ক একে। আর আমার অনেক ভিডিওতে আমি কী পরিস্থিতিতে বাড়িতে আসছি সেটা বলছি, আর কেন আমার ওয়াইফকে আমার মেয়েকে বাড়িতে আনা হয়নি সেটাও বলছি। তো এখন আমার মেয়ে পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষা দেবে আগামী এই মাসের 15 তারিখে, ফেব্রুয়ারি 15 তারিখে পরীক্ষা। তো পরীক্ষা শেষ হয়ে গেলে আশা করি ওদের আবার বাড়িতে আনবো। তো এখন আর এই ব্যাপারে বিস্তারিত কিছু বলে শুধু শুধু আপনাদের সময় নষ্ট করবো না। আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, পরীক্ষার জন্য ভালো মতো দিতে পারে। তো যাচ্ছি মির্জাপুরের দিকে, দিকে বাজারঘাট করে নিয়ে আসি। আজকে আর কোনো রান্না বান্না হবে না, আর পাশের গ্রামে আমাদের যে পুরোহিত ওনার মা মারা গেছেন, আগামীকাল আজকে শ্রাদ্ধ, আজকে বুধবার, আজকে শ্রাদ্ধ, কাজে ওখানে আমাদের সবাই অ্যাটেন্ড করতে হবে, আমাদের গ্রামের সবাই নিমন্ত্রণ। তো এখানে আজকে যাবো, আজকে শুধু মির্জাপুর থেকে বাজারটা করে রাখবো, কালকে সকালে আমার কাজ আছে যাওয়া হবে না, এই জন্য আজকে বাজারটা করে রাখতেছি। তো চলুন সাথে আপনারাও কালকে আপনার কাছে বাজার করে নিয়ে আসি, আর যদি দুপুর থেকে কাউকে পাই সাথে করে নিয়ে যাব। না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমার সাথে সাধারণত যে বেশিরভাগ বাজারে যায় সে এখন সকালে কাজে ব্যস্ত। তারপরে ঘুরান দেখি যদি ভক্ত কৃষ্ণরা কেউ যায় একসাথে গেলে মোটামুটি সময়টা ভালো কেটে যাবে। চলুন মির্জাপুরের দিকে। মির্জাপুর এসে নামছি, বাজার থেকে ঢুকবো। কাতল কত করে? 400 টাকা দাদা। হ্যাঁ, 400 টাকা যেটা রাখার চলে সেটাই বলো, যে এত রাখতে পারবো 20 টাকা দাদা। তারপরে ¿Qué pasa?
শশা নাই না ভাইয়া টমেটো কত করে দিতেছো হাফ কেজি টমেটো দিও আর হলো পেঁয়াজ দাও হাফ কেজি পেঁয়াজ কত করে 100 টাকা আরো বাড়বে আরো বাড়বে সম্ভাবনা আছে রসুন কত করে রসুন হলো 80 টাকা 80 টাকা কেজি বাহ বাহ 80 টাকা এক কেজি কত হলো 320 টাকা রসুন বড় গোলাটা নাই না চলে আসছি বাজার থেকে পুকুর পাড়ে আসি আজকে রোদ উঠছে ভালো বাতাস আছে শীত নাই দেখি বাবা কি করতেছে এখন ও দেখালে হাঁটাহাঁটি করতেছে কি করতেছ মাছ ধরবেন আজকা কবে ধরবেন মাছ নিয়ে আসলাম বাজার থেকে আপনারা ধরলে তো পুকুর থেকে হইতো দেখি একটু হাতটা এইতো আজকে কি বাজার আনলাম বাবা একটু বের করে দেখ এক সোনালী মুরগি একটা হচ্ছে হলুদ মরিচের গুঁড়া রসুন ধনিয়া পাতা তেল মসুর ডাল মুগের ডাল জিরা কাতল মাছ কাটি আছে ফুলকপি না গুজা কপির পছন্দ আছে কপি ডোটা আলু নিজেদের থাকতো কিনা লাগতেছে কারণ ওই আলু রেখে দেবো খাবো আমার সামনে বছর ওই সব দেশে আলু না যাবে হ্যাঁ তাহলে দেখ
আপাতত তো এই বাজার করছি আজকে তো দেই তো আজকে তো নিমন্ত্রণ আছে আগামীকাল হচ্ছে অনুপদের খেতে বলছি ওদের জন্যই বাজার করছি কারণ কালকে আমার মির্জাপুর যাওয়া সম্ভব হবে না কালকে সকালে আমার একটু কাজ আছে সেই জন্য বাজারটা সেরে রাখলাম আর কি আমি আবার কিছু মাকে খাওয়া দাওয়া করিয়ে একটু করেছ মাকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি আবার নিমন্ত্রণে যাবো আমি আসার পরে আবার একটু বাবা যাবো নিমন্ত্রণে যাওয়ার উদ্দেশ্যে বেরোইছি দেখি এখন ওই পাড়া থেকে ওদের তো সবারই নিমন্ত্রণ হয়েছে রাসে না চলে গেছে যদি না যেয়ে থাকে তাহলে একসাথে বেরোনোর চেষ্টা করবো আর তাছাড়া তো একাই যাবো আর কি আমি আসার পরে আবার বাবা যাবে ওই তো ওখানে কৃষ্ণদের বাড়ি রিটার্ন ভক্ত আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে সময় লাগে সর্বোচ্চ এক দেড় মিনিট মানে আমাদের বাড়ি থেকে ডাক দিলে ওদের বাড়িতে শোনা যায় আর কি তো একাই যাইতেছি নিমন্ত্রণে ওপার আর ওদের যাইতে আরো সময় লাগবে তো একাই নিমন্ত্রণকে আসি নিমন্ত্রণ হচ্ছে সিংজুরি আমাদের যে পুরোহিত ওনার মা মারা গেছে আজকে তার শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠানে যাইতেছি আর কি ওই তো সিংজুরি গ্রাম সামনেই গ্রামের মধ্যে আর কি গ্রামের মধ্যে এলো তাদের বাড়ি ঠাকুরপাড়া সময় লাগবে হয়তো 15 মিনিট সময় লাগবে যাইতে হেঁটে যাইতে আর হাঁটা ছাড়া এখানে কোনো রাস্তাও নাই জমি রেল দিয়ে যাইতে হয় তো যে বাড়িতেই অনুষ্ঠান শ্রাদ্ধানুষ্ঠান চলে আসছে
নিমন্ত্রণ খাওয়া শেষ, রায়বাড়ির কাছাকাছি চলে আসছি। আজকে শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া দাওয়া হলো পোলাও, তারপর বেগুনি, চরচরি ছিল একটা, বুটের ডাল, মশা তরকারি আর দই মিষ্টি। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাওয়া দাওয়া হয়েছে, খুব সুন্দর পরিবেশন হয়েছে। তো দেখি যদি এখন বাবা যায়, বাবাকে পাঠাবো। তো আজকে আর ভিডিও বড়ো করবো না এমনি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আগামীকাল দেখা হবে। গুড বাই এভরিবডি।